স্নেহের ছাত্রীরা, গতদিন তোমাদের সঙ্গে আমি শস্য পর্যায়ে আলোচনা করেছিলাম। আলোচনা মানে আগে পড়ানোর সময় বলে দিয়েছিলাম, তারপর তোমাদের সঙ্গে যেটা আমি বলেছি সেটা হচ্ছে কিছু তথ্য আমি আলোচনা করছি। অর্থাৎ আধুনিক কৃষি বিজ্ঞানে যা যা কিছু তথ্য বা যা কিছু করা হয় সেগুলো তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি। সেগুলো তোমাদের আমি নোট হিসাবে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই পড়বে, পড়লে তোমাদের ধারণা বাড়বে এবং অনেক পরিষ্কার হবে। যখন কিছু লিখতে যাবে বা কিছু প্রশ্নের উত্তর দিতে যাবে তখন তোমাদের কাছে আইডিয়া অনেক ক্লিয়ার থাকবে। কেমন? আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে শস্য সংরক্ষণ। আমরা সবাই জানি যে ফসল ফলাতে গেলে চাষিদের যেটা খুব ভালো করে লক্ষ্য করতে হয় সেটা হচ্ছে শস্যটাকে সংরক্ষণ করতে হয়। অর্থাৎ যে শস্য ফলাবে তার যে বীজ, সেই বীজটাকে খুব ভালো করে যদি না মানে সংরক্ষণ করে, অর্থাৎ সেই বীজটাকে বাঁচানো, সে তাহলে কিন্তু যতই জমি ভালো হোক না কেন, যতই সার ব্যবহার করা হোক না কেন, ভালো বীজ কিন্তু অঙ্কুরোদ্গমের পর্যায়ে যাবে না। আমরা কয়েকটা পদ্ধতি, কয়েকটা জিনিস এখানে আলোচনা করব, মানে আমি আলোচনা করব, তোমরাও দেখে নিতে পারবে, সেটা আমি তোমাদের জন্য পয়েন্ট আউট করে লিখেছি। তো সেটা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে শিম জাতীয় বীজ। দেখে না, শিম জাতীয় বীজ, শিম জাতীয় বীজ এর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এ কী হয় না, জমিতে যখন শিম জাতীয় বীজ রোপণ, মানে বীজটাকে যখন রোপণ করা হচ্ছে, অর্থাৎ বীজটাকে যখন মাটির মধ্যে দেওয়া হচ্ছে, তখন কিন্তু বীজের কিন্তু এমনই একটা ড্রব্যাক থাকে, অর্থাৎ দুর্বলতা থাকে বীজের। তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে বীজটা অঙ্কুরিত হওয়ার পর্যায়ে থাকে না, মানে অঙ্কুরোদ্গমের আগেই সে নষ্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে চাষিরা কী করে, আধুনিক ক্ষেত্রে কৃষিক্ষেত্রে দেখা যায় চাষিরা দুটো কৌশল অবলম্বন করে। তো সেটাকে বলা হচ্ছে স্ট্রিগা, আর একটা হচ্ছে স্ট্রিগা, সেই কৌশলটার নাম হচ্ছে স্ট্রিগা, আর একটা হচ্ছে জমির উর্বরতা ব্যবস্থাপনা। অর্থাৎ জমির উর্বরতায় যদি জৈব কিছু যৌগ দিয়ে এমনভাবে জমিটাকে উর্বর করে রাখতে হবে যাতে বীজ তার থেকে সাপোর্ট পায়, অর্থাৎ কোনোভাবে তার ক্ষতি যেন না হয়। আচ্ছা, এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ভুট্টা দানা। ভুট্টা দানা যেটা নাকি সারা বছরে মোটামুটি কৃষকরা ফলিয়ে থাকেন সারা বছরেই, তো ভুট্টা দানা যখন চাষ করা হচ্ছে তখন দেখা যাচ্ছে ভুট্টা দানার উপরে পোকার সংক্রমণ খুব বেশি হয়। আধুনিক কৃষিবিজ্ঞান অনুযায়ী ভুট্টা দানাকে একটা ধাতব পাত্রের মধ্যে রাখা হয়, এবং বুঝতেই পারছো সেটা আমাদের বাড়িতে আমরা যে ধাতব পাত্র ব্যবহার করি নিশ্চয়ই সেই ধরনের ধাতব পাত্র নয়। এমন ধাতব পাত্রের মধ্যে রাখতে হবে যেখানে ময়েস্ট থাকবে না, অর্থাৎ ময়েশ্চার, যেটাকে বলা হয় আর্দ্রতা, ঠিক আছে, ময়েশ্চার ফ্রি থাকবে। তো সেই রকম একটা ধাতব পাত্রে যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু দেখা যাবে যে অবশ্য করেই সেই বীজটা মানে সংরক্ষিত হলো, অর্থাৎ সেই শস্য দানা সংরক্ষিত হলো, এটা তো দানা শস্য, সংরক্ষিত হলো। তো এভাবে ভুট্টা দানাকে সংরক্ষণ করা যেতে পারে এবং পোকার আক্রমণ থেকে, প্রভূত পোকার আক্রমণ থেকে রক্ষা করা যেতে পারে। এরপর আমরা যেটা জানবো সেটা হলো যে শস্য আধুনিক কৃষিবিজ্ঞানে যেটা সবথেকে বেশি ব্যবহার করা হচ্ছে শস্য সংরক্ষণের জন্য, ধরে রাখো বীজ সংরক্ষণের জন্য, ওরা কী করে, সোলার ড্রায়ার ইউজ করে। তোমরা তো পরিবেশ বিজ্ঞানে পড়েছো, অনেক প্রজেক্ট করেছো যে সৌরশক্তিকে কাজে লাগানো হয়। সোলার ড্রায়ার মানে সৌর ড্রায়ার, অর্থাৎ ওখানে অনেক সোলার সেল থাকে, তো সৌর ড্রায়ার, ওটাই ড্রায়ার মানে যেটাকে ড্রাই করে, শুকনো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো হয় সৌর তাপশক্তি চালিত নিরোধক যন্ত্র। এই কথাটা আমি বুঝিয়ে দিচ্ছি, সৌর তাপশক্তি চালিত নিরোধক যন্ত্র, অর্থাৎ সৌর তাপশক্তি ব্যাপারটা কি না, সোলার হিট ওখানে সূর্যের তাপটাই এখানে কাজে লাগবে, আর নিরোধক যন্ত্র, নিরোধক মানে জল শুষে নেওয়া, মানে নিরোধিত হওয়া, কোনো একটা বস্তু থেকে জলটাকে টেনে নেওয়াটাকেই বলা হচ্ছে নিরোধন। তো যে নিরোধন করছে সেই হচ্ছে নিরোধক, তাহলে সেই যন্ত্রটা ব্যবহার করা হলে সেখান থেকে যদি সেই ব্যাপারটা করা হয় তাহলে বুঝতেই পারছো যেখানে আর্দ্রতা বেশি থাকবে সেখানে কিন্তু ফাঙ্গাস, অর্থাৎ ছত্রাক আক্রমণ করার সম্ভাবনা সবথেকে বেশি। আমরা জানি আমাদের বাড়িতেও এই ঘটনা ঘটে থাকে, বাইরেও দেখি, বর্ষাকালে তো ভীষণভাবে লক্ষ্য করা যায়। এরপরে আমরা যেটা জানবো সর্ষে বীজ।
ভীষণ গুরুত্বপূর্ণ একটা বীজ, যেটা নাকি আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় যার যে দানাশস্য থেকে উৎপাদিত দ্রব্য ছাড়া আমরা চলতেই পারি না। সর্ষে বীজটাকে ভালোভাবে সংরক্ষণ করতে হবে। এবং ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কথা এখানে মনে রাখো, যে কপি জাতীয় যে ফসল তার থেকে মিনিমাম 5 মিটার দূরে থাকতে হবে। কপি জাতীয় ফসল, কপি, ঠিক আছে, তো তাদের থেকে কিন্তু 5 মিটার দূরে রাখতে হবে, নয়তো এই বীজ নষ্ট হয়ে যায়। এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান বা তথ্য বলতে পারো। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে, একদম শেষে দেখো লিখেছি যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিভাবে কৃষকরা শস্য সংরক্ষণ করছে। ওরা কী করছে, একটা পাত্র নেয়, সেই পাত্রের মধ্যে শস্যদানা বা বীজগুলোকে রেখে দিল। এবার তার মানে বীজগুলোকে রাখবে কি এমনি রেখে দেবে, না, দেখো এখানে পরিষ্কার লেখা আছে যে পাত্রের ঠিক মাঝখানে, অর্থাৎ সাধারণত বীজের বীজটাকে রাখবে পাত্রের মাঝখানে রাখবে, আর তার চারপাশ দিয়ে চুন দিয়ে দেবে। ওটা কিন্তু স্টোর করে ওরা, চুন দিয়ে দেবে তার চারপাশ দিয়ে, এবং মাঝখানে রাখলো পাত্রটা, মাঝখানে রেখে বীজটাকে রেখে দিল। এবার দেখো তার ঠিক বীজটাকে যেখানে রাখলো তার ওপরে পাত্রের ঢাকনা বন্ধ করার আগে পর্যন্ত তার ওপরে কিছু জায়গা থাকলো, সেখানে ওরা বিশেষ বিশেষ কতগুলো উদ্ভিদের পাতা বা তেল এসব ব্যবহার করে। তারা কারা, নিম, ঠিক আছে। আচ্ছা, নিম গাছের, নিম গাছ যে একটা খুব ছত্রাকনাশক বা কীটনাশক তোমরা জানো, কারণ আমরা জানি নিম পাতা, নিম পাতা পোকামাকড়ের হাত থেকে আমাদের বাঁচায়, ঠিক আছে। তো এই জন্যে নিমকে ওরা ব্যবহার করে। তামাক জাতের পাতা, মানে তামাক গাছ, তামাক জাতীয় যে গাছ থাকে সেই তামাক গাছের পাতা শুকনো গুঁড়ো ওরা মিশিয়ে দেয় ওই বীজের ওপরে, এটা একটা হতে পারে। আর একটা হয় সেটা হচ্ছে, দেখো লেখা আছে নিশিন্দা, এই একটা, এটাকেও ওরা ব্যবহার করে থাকে। তো এরপরে কী হয়, ঢাকনা আটকে দিল, এবার ওগুলো দেওয়ার পরে ঢাকনাটাকে আটকে দিল, পাত্রটাকে বন্ধ করে দিল, দিয়ে এবার যে পাত্রটা রাখা হবে সেই পোর্টাল পুরো ব্যবস্থাপনাটাকেই মাটির সংস্পর্শ থেকে দূরে রাখতে হবে। তার কারণ মাটির সংস্পর্শে একেবারেই রাখা হবে না, কারণ আর্দ্রতা থাকবে, আর আমরা জানি আর্দ্রতা থাকলে সেই বীজ কিন্তু বেশি দিন স্টে করতে পারবে না, অর্থাৎ থাকতে পারবে না। তো এভাবে তোমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারবে যে কীভাবে বীজটাকে কৃষকরা সংরক্ষিত করে রাখছে, অর্থাৎ বীজ সংরক্ষিত হচ্ছে, কৃষকরা সংরক্ষণ করে রাখছে। নিম পাতা দেয়, নিমের তেল দেয়, সেটা ছড়িয়ে ছিটিয়ে দিলে পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়, এবং অনেক ক্ষেত্রে যেহেতু জলের সঙ্গে জমির একটা ব্যবস্থাপনা রয়েছে, অর্থাৎ জমিতে যেহেতু জল দিচ্ছে, আশেপাশের যে আল থাকে ছোটো ছোটো সেইখান থেকে জল যাচ্ছে বা পাম্পের সাহায্যে, এখন তো আধুনিক কৃষিবিজ্ঞানে দূর থেকেও জল এনে পাম্পের সাহায্যে জল দেওয়া হচ্ছে, এবং সেখানেও কিন্তু পিউরিফাইড মানে জলটা যেটা দিচ্ছে সেই জলটাকেও দেখে নেওয়া হচ্ছে, সেই জলের মধ্যে যেন কোনো পোকামাকড় না থাকে, ঠিক আছে, এগুলোকেও দেখে নিতে হবে। তো যাই হোক, তোমরা মোটামুটি এটা বুঝতে পারলে যে কীভাবে আমরা শস্য সংরক্ষণ করতে পারি, এবং অবশ্যই জানবে যে যে কোনো প্রাকৃতিক উপায় বা জৈবিক উপায়ে শস্য সংরক্ষণ কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, এবং তার ফল অর্থাৎ সেক্ষেত্রে আমরা যে রেজাল্টটা পাবো সেটা কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি পাবো, এবং অনেক বেশি ক্ষতিহীন, অর্থাৎ সেই মানে সেখানে কোনো ক্ষতি, পরিবেশের ক্ষতি বা ফসলের ক্ষতি খুব একটা হবে না। আর যত বেশি আমরা রাসায়নিক উপায়ে সেটাকে মানে দমন করার চেষ্টা করব, সেখানে কিন্তু পরিবেশ এবং আমাদের জীবেদের উভয়েরই কিন্তু ক্ষতির সম্ভাবনা বেশি, ঠিক আছে।